আপনি পশ্চিমবঙ্গের একজন শিক্ষক বা শিক্ষিকা হন তাহলে আজ সত্যি আপনি গর্ববোধ করবেন। দেখুন, আমরা জানি যে অলরেডি বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে তাদের পক্ষ থেকে যে কোভিড-19 প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন তৈরি করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চলছে এবং 15 আগস্টের মধ্যে সেটা ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করার কথা কিন্তু ভাবছে ভারত সরকার। এই ধরনের যেহেতু ভ্যাকসিন টেস্ট অনেক দিন সময় যায়, যদিও এই মুহূর্তে যে জরুরি পরিস্থিতি কোভিড-19, সেই কারণে বিভিন্ন ধরনের এটাকে অ্যানিমেলের উপর অ্যাপ্লাই করা হয়, যদি সেটা সাফল্য লাভ করে তখন কিছু হিউম্যান বডিতে অ্যাপ্লাই করা হয়, যদি হিউম্যান বডিতে সাফল্য লাভ করে তখন সেটা সার্বিক জনস্বাস্থ্যের জন্য বাজারে বিক্রি করা যায়। এবার এই করোনা ভ্যাকসিন ট্রায়ালের জন্য কিন্তু হিউম্যান বডি যে দরকার, সেই হিউম্যান বডি ট্রায়ালের ক্ষেত্রে কিন্তু একজন শিক্ষক অলরেডি ICMR কে চিঠি লিখেছিলেন। মানব শরীরে এই কোভিড ভ্যাকসিন টেস্টের জন্য একজন শিক্ষক চিরঞ্জিত ধীবরবাবুর সাথে কী কথা হলো, উনি কী রিয়াকশন জানালেন, কবে পরীক্ষা হতে পারে, কোথায় পরীক্ষা হতে পারে, ভারতে কতজন টেস্ট করেছে, মেল ফিমেল কীরকম, এই ব্যাপারে সমস্ত ব্যাপারে বা তার প্রাথমিক রিয়াকশন, তার বাড়ির রিয়াকশন কী, এই ধরনের বিভিন্ন বিষয় সম্বন্ধে ওনার সাথে কথা বলেছি। এই দুটি ব্যাপারেই আমাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেবো ICMR এর যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কী লেখা আছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR, এবং দেখুন লেখা আছে 2 জুলাই 2020, এবং সেখানে বলা হচ্ছে সহকর্মীরা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এর পক্ষ থেকে অভিবাদন। এটা আপনাদের নজরে আনতে যাই যে ICMR ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড অর্থাৎ BBIL এর সাথে অংশগ্রহণ নিয়েছেন ভারতীয় কোভিড-19 ভ্যাকসিন অর্থাৎ BB152 কোভিড ভ্যাকসিন ফার্স্ট ট্র্যাক ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। ভারতে তৈরি এটাই হবে প্রথম দেশীয় ভ্যাকসিন এবং এটি চূড়ান্ত অগ্রাধিকারপ্রাপ্ত প্রজেক্ট, যেটা সরকারের উপর মহলের স্তর থেকে নজর দেওয়া হবে। এই ভ্যাকসিনটি প্রাপ্ত হয়েছে SARS-CoV-2 আলাদা করে একটি স্ট্রেন থেকে। ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে থেকে ICMR এবং ভারত বায়োটেক অর্থাৎ BBIL যৌথভাবে কাজ করেছে প্রি ক্লিনিক্যালের জন্য, পাশাপাশি এই ভ্যাকসিনটি ক্লিনিক্যালভাবে তৈরির জন্য পরিকল্পনা করা হয়েছে জনস্বাস্থ্যের জন্য। ভ্যাকসিনটি তৈরি করার সম্প্রতি 15 আগস্ট 2020 অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পর ভারত বায়োটেক BBIL প্রত্যাশিতভাবে কাজ করে চলেছে লক্ষ্যপূরণের জন্য। যাই হোক, চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করে সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল সাইটসের সহযোগিতায় যারা এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছেন আপনাদের ক্লিনিক্যাল ট্রায়াল সাইটস বাছতে হবে BBV152 কোভিড ভ্যাকসিনের জন্য। জরুরি জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কোভিড-19 মহামারীর কারণে এবং ভ্যাকসিনটি শুরু করার কাজ তাড়াতাড়ি করে করা হচ্ছে, আপনাদের কঠোরভাবে উপদেশ দেওয়া হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের সূচনার জন্য সমস্ত অনুমোদনগুলি জলদি করতে হবে এবং নিশ্চিতভাবে যে 7 জুলাই 2020 বেশি সেটা না হয় এই সাবজেক্ট এনরোলমেন্টটি। দয়া করে নোট করবেন যে অসম্মতি দেখা হবে খুবই সিরিয়াসলি। তাছাড়া আপনাদের উপদেশ দেওয়া হচ্ছে এই প্রজেক্টটি উচ্চ প্রাধান্য দিয়ে ট্রিট করতে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা করা হয় কোনো ত্রুটি ছাড়াই। এবং তোলায় সহি রয়েছে বলরাম ভার্গবা এবং কপিটি ফরওয়ার্ড করেছে দেখুন ডক্টর কৃষ্ণা ইলা ভারত বায়োটেক এবং ডক্টর কৃষ্ণা মোহন প্রেসিডেন্ট ভারত বায়োটেক। এবার আমরা শুনে নেবো চিরঞ্জিত ধীবরবাবু ফোনে কি বললেন। চিরঞ্জিত বাবু বলছেন? বলছিলাম স্যার, আমি ইউটিউব চ্যানেল এডুআরুন থেকে বলছিলাম। ও আপনার এই নিয়ে আপনার সাথে একটা কথা হয়েছিল এবং সেই নিয়ে আমার চ্যানেলে আপনাকে নিয়ে ভিডিও করেছিলাম। সেই মুহূর্তে আপনি বলেছিলেন যে ভবিষ্যতে যদি কোনো দিন ভারতে করোনা ট্রায়াল টেস্ট হয় হিউম্যান বডিতে, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে ট্রায়াল করবেন এবং সেই নিয়ে আপনি কিন্তু ICMR সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলেন। তো আজ দেখলাম আমি আপনি আপনার ফেসবুক ওয়ালে পোস্টটাও করেছেন যে ICMR যিনি ডক্টর অনির্বাণ পান্ডা উনি নাকি আপনাকে সমীরণ পান্ডা যিনি রয়েছেন উনি আপনাকে কল করেছেন এবং যে কোনো মত হয়তো রেডি থাকতে বলেছেন। তো 7 তারিখের মধ্যে ট্রায়াল কমপ্লিট মানে নিয়ে নিতে বলেছে, ঠিক আছে, আগামী মঙ্গলবারের মধ্যে। এবার সেটা এখন এর মধ্যেই ওনারা জানাবেন ওনাদের ডিসিশনটা কি হচ্ছে। না, ওনার তো ডাইরেক্ট ডিসিশন নিতে পারেন না, ওনারা ওই ভারত বায়োটেকের উপরে ওটা কিছুটা ছাড়ে আর কি। এবার সেই প্রসিডিওর গুলো আছে, এবার তারা ওটা ডিসিশন নেই, বিভিন্ন জায়গায় নাম দেওয়া আছে যেগুলো, সেগুলো তো ওরা সেভাবে ট্রায়াল করবে এবং সেখানে যেতে হবে আর কি, বা নিয়ে যাবে ওরা। মানে আপনাকে কোনো ফিক্সড ডেট দিয়েছে এখন অবধি? আমাকে এখনো অফিসিয়াল লেটার এখনো আমার কাছে পৌঁছায়নি। এটা ওনারা ফোনে এটা বার্তালাপ হয়ে গেছে, ঠিক আছে, এবার যখনই ওনাদের এটা ফাইনালাইজড হয়ে যাবে তখন সেদিনে হয়তো ওনারা নিয়ে চলে যাবেন আর কি, ঠিক আছে, একদিনই কাজ হবে আর কি। মানে প্রসেসটা কি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করছি, মানে ধরুন নতুন কেউ যদি আবার নতুন ভাবে হয়তো উনিও চান যে আমি ট্রায়াল করতে চাই আমার দেহটাই,
তো বিষয়টা ডিপেন্ড করছে, আর হবে না যেহেতু যেগুলো সব জমা পড়ে যায় ধরুন, ধরুন গোটা 100-200 পড়ে আছে ধরুন, ঠিক আছে, এবার তাদের মধ্যে থেকে বা আবার ওই ভারত বায়োটেকের কাছে অনেক সময় থাকে যারা হয়তো ভারত বায়োটেকের কাছে অ্যাপ্লাই করেছিলেন কোনো, ঠিক আছে, ওনারাও চাইলে কিন্তু কোনো পার্সনকে ইয়ে করতে পারেন, ঠিক আছে, মানে এটা কোথায় টেস্ট হবে বেসিক্যালি, এটা যদি ধরুন আপনাকে ট্রান্সপোর্ট নিয়ে যতগুলো জায়গা দিয়েছে মানে এই ওড়িশা আছে, ঠিক আছে, আমাদের এদিকে ওড়িশা আছে, তামিলনাড়ু আছে, বিভিন্ন পশ্চিমবঙ্গ নেই, ওয়েস্ট বেঙ্গল নেই, মানে কাছাকাছি বলতে মানে আমার উড়িষ্যা রয়েছে, তাই তো উড়িষ্যা দেখলাম, হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে এগুলো কি এমস এর কোন হসপিটালে রেখে টেস্ট হবে না? না 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 না, এদের এই যে ওরা লিস্ট পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, এর মধ্যেই মানে এই সবগুলোর মধ্যেই হবে, ঠিক আছে, এবং তারা দায়িত্বে আছে, তারাও সেটা বলা আছে যে এই 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 জায়গার এই দায়িত্ব আছে। তো এই মুহূর্তে স্যার আপনার কন্ডিশন কিরকম, মানে একজন শিক্ষক হিসাবে আপনার কন্ডিশন কিরকম, এবং শিক্ষক সমাজের ক্ষেত্রে একটা যেহেতু আপনি দেখেছি আগেও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে জড়িত ছিলেন, চাঁদমণি হেমব্রম থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেখেছি যে আপনি বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজের সাথে জড়িত রয়েছেন, তো আপনি কি এটার জন্য পুরোপুরি ভাবে রেডি, মানে বিশেষ করে একটা ফ্যামিলি একটা চাপ তো থাকবে? অবশ্যই, আমার কোনো মানে ভয় বা কোনো কিছু নেই, মানে না আপনার হয়তো নেই, এবার আপনার আপনার ফ্যামিলির হয়তো হতে পারে, সেই হিসাবে অনেকের একটা প্রেশার থাকে, তো হবেই, মানে এটা তো কমন জিনিস, কারণ আপনার বয়স তো স্যার খুব একটা নয় যে আজকে যেরকম চীনে বর্ডারে যেরকম আজকে শহীদ জওয়ানরা মারা যাচ্ছে আজকে, সেইটা তারাও বয়সটা খুব একটা কম নয়, তারাও কিন্তু অনেকে তর্ক করে হয়তো চাকরির জন্য, চাকরি আছে ওটা, কিন্তু দেখুন চাকরিটা বড় ব্যাপার না, কিন্তু তারা কিন্তু এরকম পেশাই কেন বেছে নিয়েছেন, সব থেকে তো বড় ব্যাপার, তাই না, তারাও তো শহীদ হচ্ছেন বা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, তাহলে আজকে তাদের তাহলে প্রাণটা কি প্রাণ নয়, তাই না, আজকে 20 জন তাদের মধ্যে আমাদের বাংলার খুবই তরুণ একদম আমার থেকেও ছোট, অনেক 5-6 বছরের অনেক ছোট, ঠিক আছে, তাহলে তারা আজকে যখন ওই দেশের জন্য ওই বর্ডারে গিয়ে প্রাণ দিচ্ছে, তাহলে তাদের প্রাণটাও প্রাণ আমাদেরটাও প্রাণ, না আপনি যে কাজটা করতে যাচ্ছেন অবশ্যই একটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের একটা অন্যরকম দিক, কারণ সাধারণ মানুষ হয়তো শিক্ষকদের যেভাবে দেখে হয়তো আপনাকে ব্যাপারটা দেখে আপনার একটা ইনস্ট্যান্স দেখে হয়তো দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টালেও পাল্টাতে পারে, কারণ অনেকের মধ্যে যে একটা ধারণা রয়েছে যে ঘরে বসে গেছি যারা হয়তো বেতনই নেন খালি, সেটার হয়তো কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে। আরেকটা স্যার জিজ্ঞাসা করছি যে ধরুন এই আপনি আপনি তো আগে থেকে বলেছিলেন, এবার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আপনার কিছু জানা থাকলে, মানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোন জন ইনক্লুড আছে এই লিস্টের নামের মধ্যে? আমি করার পরে বহু ইয়াং ছেলে মানে মানে জমা দিয়েছে, এবার সেটা সঠিক ভাবে জমা দিয়েছে নাকি আমার জানা নেই, বা ঠিক হয়েছে কিনা সেটা আমার, ওটা কি আইসিএমআর জমা দিতে হতো? হ্যাঁ, আইসিএমআর কিন্তু ইনিশিয়ালি জমা দিতে হয়, তাদের কাছে লিস্টটা থাকে, ঠিক আছে, আইসিএমআর কে প্রত্যেকজন দিয়েছে, তার মধ্যে যেমন এবিভিপির বহুজন সদস্য আছে ম্যাক্সিমামটা, ঠিক আছে, আরো অনেকজন দিয়েছে, ঠিক আছে, মানে সেক্ষেত্রে স্যার মেল মেল ফিমেল কোন মানে ফিমেল ক্যান্ডিডেট কিছু আছে নাকি? ইমেলও আছে, আমি যতটুকু জানি আমি একদিন দেখেছিলাম, ঠিক আছে, এবং মানে আমার যে কাজটার জন্য ইন্সপায়ার্ড হয়ে না ওরা বহুজন কিন্তু তারপরে দিতে আরম্ভ করেছে, মানে এটা আমার খুব ভালো লেগেছে যে যুব সমাজ এগিয়ে এসছে মানে এই কালচার জন্য, ঠিক আছে, এবং আমার পরে প্রায় শতাধিক পার্সেন্ট কিন্তু এটা ইয়ে করে। মোটামুটি স্যার যেটা এটা ট্রায়াল করা হচ্ছে, তো এটা মানে টোটাল ভারতে কতজন ট্রায়াল মানে কতজনকে নিয়ে ফার্স্ট ট্রায়াল করা হবে হিউম্যানিটিতে? সেভাবে ওরা মানে সেই সংখ্যাটা বা সেই জিনিসটা এখন ওরা হাইলাইট কিছু করে, কিছু ইন্টারনাল বিষয় তো থাকে, সেটা ওরা হয়তো মানে যখন মিডিয়ার কাছে বলবে তখন টোটালটা বলবে। অবশ্যই, সে তো অবশ্যই, কারণ আপনাদের ট্রায়াল চলছে, কারণ একটা এফেক্টের ব্যাপার থাকে, সেটা হলে তারপরে তো ফাইনাল যেটা সময় আছে হয়তো মেবি 15 বছর পর সেটা ফাইনাল কিছুটা জানা যাবে আরো ভালো হবে। তবে আমি এই ভারত বায়োটেকের সাথে আমি যোগাযোগ করবো এর মধ্যে, আপনি হয়তো কনফার্ম হতে পারছেন না যে
এই টেস্টটা আপনার উপর করা হবে কি করা হবে না, বা আপনি তার মধ্যে লিস্টের নাম মধ্যে যে কজন করা হবে আপনার নামটা রয়েছে কি রয়েছে না, এরকম একটা অবশ্যই একটা এবার ওখান থেকে যখন নিশ্চয় বলেছে তার একটা নিশ্চয় অবশ্যই অবশ্যই কারণ আইসিএমআর থেকে যেমন বলছেন, যেমন সমীরণ পান্ডা বলেছেন নিশ্চয়ই একটা দায়িত্ব আছে, মানে বড় একটা দায়িত্ব আছে। সেটা তো থাকাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, কারণ এখনো মানুষ কোভিড এর নাম শুনলেই তো একটা আতঙ্ক গ্রাস করছেই, যতই হোক হয়তো সেটা আজ এটা তো একটা সমস্যা যে এটাও একটা ইটির দিকে আনতে হবে, না হলে তো হয়তো এটা একটা রুখারও তো একটা পারমানেন্ট মানে ব্যবস্থা অবশ্যই দরকার আছে। সেই জন্য কিছুজন মানুষকে হয়তো অগ্রণী ভূমিকা নিতে হবে, কারণ ভ্যাকসিন তো ট্রায়াল হিউম্যান বডিতে কিছু জনকে নিতেই হবে এই মুহূর্তে। তবে আপনি যেভাবে এটা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাছাড়া আপনি যেভাবে সোশ্যাল বা সামাজিকমূলক মানে কল্যাণমূলক যে কাজগুলো করেন, আমি যেগুলো আমরা দেখেছি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, সত্যি সেগুলো স্যার খুব প্রশংসনীয়, এবং আপনাকে স্যার শুভকামনা জানাই এই কাজের জন্য। যদি আপনাকে পরবর্তীকালে এই ভারত বায়োটেকের জন্য যদি আপনাকে ডাকা হয়, সেক্ষেত্রে আশা করি আপনি ভালো থাকবেন এবং আপনার প্রতি শুভকামনা রইল। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক, যেহেতু আপনি একজন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষক সমাজের পক্ষ থেকেও আপনাকে একদিন ধন্যবাদ রইল। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, রাখলাম স্যার।